মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে আরামবাগে বড়সড় মিছিল করল সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। পুরোহিতের ভাতা ও গৃহ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানান সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। তাই তারা এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আরামবাগ শহরে মিছিল বের করেন। ট্রাস্টের ব্রাহ্মণদের সঙ্গে এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী। তিনি যেভাবে মানুষের কথা ভাবেন, সেই আমাদের বাংলার সেই মমতাময়ী মা, তিনি সেই ব্রাহ্মণদের যে দুরবস্থার কথা ব্রাহ্মণরা যখন জানায়, তিনিও তাদের কথা সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তিনি এনাদের ভাতার ব্যবস্থা করেছেন। আবার যাদের বাড়ি নাই তাদের বাড়ি দেওয়ারও ব্যবস্থা করেছে। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে আপনারা জানুন, দেখুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন কৃষক থেকে, শ্রমিক থেকে, ছাত্র থেকে, যুবক থেকে আমাদের সমস্ত সম্প্রদায়কে যেমন দেখেন, সেই জন্যে আমাদের সে কবির ভাষা একই বৃন্তে দুটি কুসুম, আমরা হিন্দু মুসলমান। দেখুন যখন আমার মুসলমান ভাইদের আমার যেসব ধর্মস্থান আছে যেখানে আজান দেয়, যেসব ধর্মীয় কাজ হয় তাদের ব্যাপারে তিনি যখন করেন, তখন তাকে নানা রকমভাবে আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছিল। দেখুন তিনি সেই সম্প্রদায়ের কথা যেমন ভেবেছেন, তিনি ব্রাহ্মণদের কথা ভাবছেন, বৌদ্ধদের কথা ভাবছেন, শিখেদের কথা ভাবছেন, খ্রিশ্চান যারা খ্রিশ্চান আছে তাদের কথা ভাবছে। তাই এমন একজন দরদী যিনি মুখ্যমন্ত্রী। আমাদের এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, এই ট্রাস্টের মুখে হাসি ফুটিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই ট্রাস্টের ভাতা প্রদানের জন্যে নিরলস পরিশ্রম করেছেন মাননীয় রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের বনমন্ত্রী। আজকে আমাদের এই আনন্দময় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলা সম্পাদক মাননীয় সুমন ব্যানার্জী মহাশয়। অত্যন্ত খুশির সাথে সাথে আমাদের এই হুগলি জেলার প্রত্যেকটি ব্লকে আজকে আমরা সকল ব্রাহ্মণ একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করছি। ওনার যে দিশা, ওনার দিশাকে সামনে রেখে আগামী দিন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দিক থেকে দিগন্তরে ছড়িয়ে পড়বে। যারা দেবতার মন্দিরে পূজা করে, যারা যজমানের মঙ্গল সাধনার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে, যারা ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ থেকে যাদের সৃষ্টি, সেই ব্রাহ্মণ আগামী দিন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হাত ধরে ইতিমধ্যে 17টি ব্রাহ্মণ সংগঠন আমাদের সংগঠনের মধ্যে সংগঠিত হয়েছেন, এবং 2,72,000 সদস্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক সম্মানীয় শ্রীধর মিশ্রের হাতকে শক্ত করার জন্য, বাংলার মমাটি মানুষের সরকারকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমাদের এই অভিনন্দন সভা। সকলকে সম্মান প্রদর্শন করে আবারও পরম পুরুষ যুগাবত ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। ॐ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে সর্ববরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এর পাদপদ্মে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের কর্মসূচি এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। সকল ব্রাহ্মণের মুখে হাসি ফুটবে। আগামী দিন ব্রাহ্মণরা আরো আরো পরিষেবা পাবে।